বন্ধুরা বিএসএফের তরফ থেকে যে তোমাদের নতুন ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে যেদিন তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ হয়ে যাবে সেই দিন থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফুল নোটিফিকেশন জারি হয়েছে তার সঙ্গে সঙ্গে অনলাইন যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে বারোই এর মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্ককে ক্লিক করে তুমি কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন তোমার যদি অলরেডি করা থাকে অর্থাৎ বিএসএফ এর কোনো ডিপার্টমেন্টে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না ডাইরেক্ট তুমি কিন্তু লগ ইন হয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমার রেজিস্ট্রেশন করা না থাকে তো প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো বন্ধুরা বিএসএফের তরফ থেকে যে নতুন ভ্যাকান্সি বার হয়েছিল তার প্রথমত শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল সেই শর্ট নোটিফিকেশানে আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম এখন তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখান থেকে তোমাদেরকে হেডলাইন স্বরূপ কিছু তথ্য দিয়ে দেবো তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে যাক কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স বয়স কত থেকে কত চাওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি বিএসএফ বিএসএফের তরফ থেকে নতুন ভ্যাকেন্সির অফিসিয়ালি ফুল নোটিফিকেশন যেটি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে তোমাদের বিএসএফের তরফ থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে শুধুমাত্র অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না এখানে বন্ধুরা মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি তোমাদের ওপেন হয়েছে 22 এপ্রিল এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছো 12ই মে পর্যন্ত কিন্তু তোমাদের চালু থাকবে 12ই মে এর মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে বন্ধুরা তোমাদের যে যে পজটে ভাকেন্সি 12 হয়েছে সেটি হলো হেড কনস্টেবল রেডিও অপারেটর হেড কনস্টেবল রেডিও মেকানিক এখানে দুটোরই মাইনে কিন্তু सेम রয়েছে 25500 টাকা তোমাদের বেসিক পে এবং 81100 টাকা পার মান্থ কিন্তু তোমাদেরকে স্যালারি দেয়া হবে অর্থাৎ এককালীন কিন্তু ব্যাসিক পে তোমাদের 81100 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তাছাড়া অন্যান্য এলাউন্স রয়েছে মূল মাইনে তোমাদের চল্লিশ প্লাস কিন্তু থাকবে এখানে এখানে বন্ধুরা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে তিরাশিটি ভ্যাকান্সি রয়েছে ইডাবলিউএস এর কোনো ভ্যাকান্সি নেবিস তোমরা দেখতে পাচ্ছ দশটি ভ্যাকান্সি রয়েছে এসসির ক্ষেত্রে নটি ভ্যাক্যান্সি রয়েছে এস ক্ষেত্রে এখানে সাঁত্রিশটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমরা দেখতে পাচ্ছ একশো উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিসম্যানদের অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সি থেকে কিন্তু দশ পার্সেন্ট তাদের জন্য এবং সি এ যারা প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ পার্সেন্ট কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তিরাশির দশ পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ নটি কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং দশ দশটি যে ভ্যাকান্সি রয়েছে অফিসের ক্ষেত্রে সেখানে কিন্তু এক্স সার্ভিস জন্য একটি ভ্যাকান্সি এখানে বরাদ্দ করা হয়েছে তাছাড়াও যারা ডিপার্টমেন্টাল সার্ভিসে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকান্সি মাইনাস করে নেওয়া হয়েছে টোটাল তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ দুশো সতেরোটি টোটাল ভ্যাকান্সি তার মধ্যে মাইনাস প্লাস করে কিন্তু তোমাদের একশো উনচল্লিশটি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে সেম তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রেও তোমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে টোটাল রয়েছে জেনারেলের ক্ষেত্রে বাকি কিন্তু এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান এবং যারা ডিপার্টমেন্টাল রয়েছে তাদের জন্য কিন্তু এখানে মাইনাস প্লাস করে তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ উনিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের তিরিশটি ভ্যাকান্সির মধ্যে উনিশটি ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে ওকে এখানে বন্ধুরা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে তিরাশিটি ভ্যাকান্সি রয়েছে ইডব্লিউএস এর কোনো ভ্যাকান্সি নেই ওবিসি তোমরা দেখতে পাচ্ছ দশটি ভ্যাকান্সি রয়েছে এসসির ক্ষেত্রে নটি ভ্যাকান্সি রয়েছে এসটির ক্ষেত্রে এখানে সাঁত্রিশটি ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমরা দেখতে পাচ্ছ একশো উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিসম্যানদের অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই যে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সি থেকে কিন্তু দশ পার্সেন্ট তাদের জন্য এবং সিএ যারা প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচ পার্সেন্ট কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তিরাশির দশ পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ নটি কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং দশ দশটি যে ভ্যাকান্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে সেখানে কিন্তু এক্স সার্ভিস জন্য একটি ভ্যাকান্সি এখানে বরাদ্দ করা হয়েছে তাছাড়াও যারা ডিপার্টমেন্টাল সার্ভিসে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকান্সি মাইনাস করে নেওয়া হয়েছে টোটাল তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ দুশো সতেরোটি টোটাল ভ্যাকান্সি তার মধ্যে মাইনাস প্লাস করে কিন্তু তোমাদের একশো উনচল্লিশটি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে সেম তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রেও তোমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে টোটাল উনিশটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলের ক্ষেত্রে বাকি কিন্তু এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান এবং যারা ডিপার্টমেন্টাল রয়েছে তাদের জন্য কিন্তু এখানে মাইনাস প্লাস করে তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ উনিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমাদের তিরিশটি ভ্যাকেন্সির মধ্যে উনিশটি ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে ওকে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে ফেজ রয়েছে তোমাদের ফার্স্ট ফেজে রিটেন এক্সাম হবে রিটার্ন টেস্ট হবে সেটি কিন্তু ওয়েম আর হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চার জুন দু হাজার সানডে এবং চার জুন দু হাজার তেইশ দুটো শিফটে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও অপারেটার এবং হেড কনস্টেবল রেডিও মেকানিকের কিন্তু এখানে পরীক্ষার সংক্রান্ত কিন্তু ডেট দেওয়া হয়েছে চার জুন তোমাদের সানডে রবিবার কিন্তু হেড কনস্টেবল রেডিও অপারেটার এবং হেড কনস্টেবল রেডিও মেকানিকের কিন্তু একসঙ্গে পরীক্ষা হয়ে যাবে এখানে তোমাদের ওয়েম বেস্ট পরীক্ষা হবে কম্পিউটারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজে তোমাদের পিইটি পিএসটি হবে তোমরা দেখতে পাচ্ছ পিইটি পিএসটি তে তুমি যখনই কোয়ালিফাই করবে থার্ড ফেজে তোমাদের ডিটেলড মেডিকেল एग्जामिनेशन ডিএমই এন্ড রিভিউ মেডিকেল एग्जामिनेशन আরএমই কিন্তু তোমাদের শুরু হবে তারপরে তোমাদের কিন্তু ফাইনাল मेरिट লিস্ট তোমাদের তৈরি করা হবে তোমরা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ ওকে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ক্ষেত্রে একটি এখানে তথ্য দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হেড প্যারাগ্রাফ রিডিং টেস্ট কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে শুধুমাত্র হেড কনস্টেবল রেডিও অপারেটারের ক্ষেত্রে আর হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে কোনো প্যারাগ্রাফ তোমাদেরকে রিডিং করতে হবে না এখানে বন্ধুরা সিলেবাস দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে তোমাদের দুশো নম্বরে পরীক্ষা হবে রিটার্ন টেস্ট তোমাদের দুশো এবং ডিকটেশান টেস্ট তোমাদের পঞ্চাশ থাকবে টোটাল তোমাদের দুশো পঞ্চাশে কিন্তু পরীক্ষা হবে আর হেড কনস্টেবল রেডিও মেকানিকে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদের দুশো মার্কে পরীক্ষা হবে হেড কনস্টেবল রেডিও মেকানিকে তোমাদের কোনো ডিকটেশান টেস্ট কিন্তু দিতে হবে না ওকে এখানে বন্ধুরা আরও তথ্য তোমরা পেয়ে যাবে তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে দেখে নেবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এবং তাতে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু হবে অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এবং তাতে তোমার যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু তোমার থাকতে হবে এবং সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাছাড়াও এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং তুমি যদি আইটিআই প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এইসব ট্রেড নিয়ে আইটিআই পাস হতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ রে রেডিও অ্যান্ড টেলিভিশন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তারপরে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটার ওকে এইসব ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি কিন্তু অনআসএ আবেদন করতে পারবে তাছাড়াও তুমি যদি হেড কনস্টেবল রেডিও মেকানিক আবেদন করতে চাও এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স ম্যাথ নিয়ে এবং তাতেও কিন্তু সিক্সটি পার্সেন্ট টোটালে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি সিক্সটি পারসেন্ট নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনআসএ আবেদন করতে পারবে তাছাড়াও এখানে তুমি যদি আইটিআই প্রার্থী হয়ে থাকো মাধ্যমিক পাস করার পরে তুমি যদি আইটিআই করে থাকো এবং সেখানে রেডিও টেলিভিশন তার সঙ্গে সঙ্গে জেনারেল ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটরে তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা আরও ট্রেড দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার তারপরে হার্ডওয়্যার ওকে নেটওয়ার্ক টেকনিশিয়ান তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক তার সঙ্গে সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর এইসব ট্রেড নিয়ে তোমার যদি অনেকগুলো ট্রেড এখানে দেওয়া হয়েছে যে কোনো একটি ট্রেডে তোমার যদি আইটিআই প্রার্থী হয়ে থাকো পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করার সুযোগ করে দেওয়া হয়েছে বয়স তোমরা দেখতে পাচ্ছ ইউ এর ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ ওবিসির ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ এস সি হয়ে থাকলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনলাইন আবেদন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের ক্লোজিং ডেট দেওয়া হয়েছে বারোই মে এই বারোই মেয়ের হিসাবে কিন্তু তোমাদের বয়সটা কাউন্টিং করা হয়েছে ওকে এই বারোই মে হিসাবে তোমাদের কিন্তু বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর ইউ আর ও হয়ে থাকলে আঠারো থেকে আঠাশ এস সি এসটি হয়ে থাকলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি জন্ম হয়ে থাকে বা বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে তাছাড়া এখানে এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কিন্তু বয়সে ছাড় দেওয়া হয়েছে যারা এস টি এসটি রয়েছে এস সি রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে যথারীতি কিন্তু দেওয়া হয়েছে হাইট এখানে দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে একশো আটষট্টি মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু এখানে হাইট দেওয়া হয়েছে হাইট কিন্তু তোমাদের লাগবে তাছাড়াও এখানে যারা গোর্খা গারোয়ালস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গোর্খা গারোয়ার্স কামরূপ তারপরে লাদাখ কাশ্মীর ওকে নর্থ ইস্টের বাসিন্দা রয়েছে হিমাচল প্রদেশ এইসব রাজ্য থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু তিন সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ একশো পঁয়ষট্টি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ একশো পঞ্চান্ন কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে দুই সেন্টিমিটার কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে তাছাড়াও এখানে আরও যারা প্রার্থী রয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নর্থ ইস্টের ক্ষেত্রে এবং এসটি টি প্রার্থী যারা রয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে কিন্তু হাইটে তাদের ছাড় দেওয়া হয়েছে এখানে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ চেস্ট আসি নর্মাল ফাইভ সেন্টিমিটার ফুলাতে হবে মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো কড়াকড়ি নেই তাছাড়াও যারা হিল এরিয়ার প্রার্থী তারপরে নর্থ ইস্টের প্রার্থী গোর্খা গারওয়ালস রাজবংশী তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নর্মাল চেস্ট এবং ফাইভ সেন্টিমিটার তাদেরকে কিন্তু ফোলাতে হবে ওকে তো এরকমভাবে হাইট এবং চেস্টে বন্ধুরা কিন্তু তোমাদের যথারীতি ছাড় দেওয়া হয়েছে বাকি সকলের ক্ষেত্রে একশো আশ আটষ্টি সেন্টিমিটার ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের সিলেবাসের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এখানে তোমাদের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ইংলিশ এবং জি কে থাকবে তোমাদের এরকমভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে থাকবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একশোটি কোয়েশ্চেন থাকবে এবং দুশো মার্কে পরীক্ষা হবে এখানে তোমরা অবশ্যই একবার দেখে নেবে সিলেবাসটি তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে আমি টেলিগ্রামে এই যে পিডিএফ রয়েছে এই পিডিএফটি বা নোটিসটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তুমি কিন্তু অবশ্যই সিলেবাস দেখে নেবে সিলেবাসের সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে সব দেখে এখানে বন্ধুরা তোমাদের মেলের ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের রানিং করতে হবে মিটার মিনিট সময় লং জাম্প করতে হবে এগারো ফুট তোমরা দেখতে পাচ্ছ তিনবার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে হাই জাম্প করতে হবে সাড়ে তিন এক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে তিনবার সুযোগ দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিট সময় থাকবে রানিং করতে হবে নয় ফুট লং জাম্প তিনবার সুযোগ এবং তিন ফুট হাই জাম্প কিন্তু করতে হবে এক্ষেত্রেও কিন্তু তিনবার সুযোগ দেওয়া হবে এটি কিন্তু ফিমেলের ক্ষেত্রে ওকে তো বন্ধুরা এটি ছিল আপডেট বিএসএফের তরফ থেকে যে হেড কনস্টেবল রেডিও অপারেটার এবং হেড কনস্টেবল রেডিও মেকানিকের যে ভ্যাকান্সি বার হয়েছে তার একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তো অবশ্যই সম্পূর্ণ তথ্য জেনে নাও জেনে নেওয়ার পরে অতি অবশ্যই তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তো অ্যাপ্লিকেশন করে দাও ধন্যবাদ